নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, ব্যবসা করতে এমন ব্যবসা যে ব্যবসা মার্কেটে নতুন এসেছে, কারণ যে সমস্ত ব্যবসা অলরেডি মার্কেটে চলছে সেই সমস্ত যদি আপনি ব্যবসা করেন অবশ্যই কিন্তু কম্পিটিশন প্রচুর পাবেন। যদি আপনি একটা নতুন ব্যবসা বা ইউনিক একটা বিজনেস করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কম্পিটিশন কম, এবং ব্যবসাটি করার আগে বুঝবেন যে মার্কেটে এই ব্যবসা চলবে কি চলবে না। তাই বন্ধুগণ, আজকে যে প্রফিটেবল বিজনেস আইডিয়াটি নিয়ে আসলাম, এই ব্যবসার কিন্তু মার্কেট আজকাল ব্যাপক কদর বাড়ছে। যদি আপনি চান এরকম একটি ব্যবসা করে অনায়াসে প্রত্যেক মাসে 70-75,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত টাকা যখন ইনকাম হচ্ছে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটাও কিন্তু অনেকটা বেশি, তা কিন্তু নয়। আপনি কিন্তু আপনার সাধ্যমতো টাকা ইনভেস্টমেন্ট করেই কিন্তু ব্যবসাটি করতে পারবেন। এই ব্যবসা করতে গেলে সাধারণত একটি যন্ত্রাংশ লাগবে, আর এই একটি যন্ত্রাংশ সাধ্যমতো টাকার মধ্যে আপনি অনায়াসে মার্কেট থেকে পেয়ে যাবেন। সেটি কিনেই কিন্তু আপনি এই ধরনের প্রফিটেবল ইউনিক বিজনেস আইডিয়াটি কিন্তু করতে পারবেন। হয়তো আপনারা ভাবছেন ব্যবসাটি কী, তো অবশ্যই যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে বলবো যে এরকম একটি প্রফিটেবল বিজনেস আপনারা কি করে শুরু করবেন। আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল অন করবেন, তার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওকে একটা লাইক করবেন। তো চলুন বন্ধুগণ, আর বেশি কথা বাড়াবো না, শুরু করে ফেলছি আমাদের আজকের নতুন ইউনিক বিজনেস আইডিয়াটি। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কী করে ওল্ড ক্লোথ রিসাইকেলিংয়ের বিজনেস শুরু করবেন। আপনারা পুরনো জামা কাপড়ের কিন্তু রিসাইকেলিংয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন। আপনারা অনেকেই দেখে থাকবেন আমাদের বাড়িতে যেসব পুরনো জামা কাপড় থাকে সেগুলো কিন্তু আমরা কিন্তু অনেকেই আছি যে বাঙালিওয়ালা যে লোকগুলো হয়ে থাকে ফেরিওয়ালা, তাদের কাছে কিন্তু আমরা বিক্রি করে থাকি বা অনেকে ফ্রিতেও কিন্তু দিয়ে থাকি। তো তারা এই ধরনের জামা নিয়ে কী করে, তারা এই ধরনের জামা নিয়ে একটি ক্রাশার মেশিনের মাধ্যমে দেয় এবং সেই জামাগুলোকে ছোটো ছোটো পিস আকারে কিন্তু কেটে ফেলে সেই ক্রাশার মেশিন। আর সেই ক্রাশার মেশিন থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আমরা কিন্তু অনায়াসে প্রস্তুত করতে পারবো ছোট বড় মাদুর, এছাড়া টেরিবিয়ারের মধ্যে তুলোর বদলে কিন্তু সেই ধরনের ক্রাশারও কিন্তু ভর্তি করা হয়। এর সাথে সাথে কিন্তু আরও যাবতীয় লেপ কম্বল অনেক কিছু কিন্তু প্রস্তুত করা হয়, সোফার মধ্যে এগুলো ইউজ করা হয়, তারপরে ম্যাট্রেসগুলো হয় তার মধ্যেও কিন্তু ইউজ করা হয়। তো অনেক কিছু বানানো হয়, সফটওয়্যার মতো জিনিসপত্র বানাতেও কিন্তু এই ধরনের ক্রাশার কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে ইউজ করা হয়। তো আপনি যদি এরকম একটি কোম্পানি খুলতে পারেন যেখানে আপনি এই ধরনের পুরনো কাপড় থেকে ছোট ছোট তুলো কিন্তু বের করে নিতে পারবেন এই ধরনের ক্রাশার মেশিনের থেকে। তো এই ধরনের ক্রাশার মেশিনের মার্কেটে কিন্তু বিভিন্ন রকম দাম রয়েছে। যদি আপনি ছোট্ট একটা ক্রাশার মেশিনে কাজ করতে চান সেক্ষেত্রে 40-50,000 টাকার মধ্যে অনায়াসেই পেয়ে যাবেন, এটা আপনার সাধ্যমতো বাজেট মতো আপনি অনায়াসেই পেয়ে যাচ্ছেন। যদি আপনি একটা বড় মেশিন নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই 1-1.5 লক্ষ টাকার মধ্যে মার্কেটে রয়েছে। আপনি সেই সমস্ত ক্রাশার মেশিন থেকে কিন্তু এই ধরনের ছোটো ছোটো পিস করে কিন্তু মেটেরিয়ালস কিন্তু বের করে ফেলতে পারবেন। এবং এই সমস্ত মেটেরিয়ালস আপনারা বিক্রি করবেন কোথায়, এই সমস্ত মেটেরিয়ালস বিক্রি করবেন যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করে, ছোটো বড় পুতুল তারা তৈরি করে, যারা লেপ কম্বল তৈরি করে, যারা সোফা তৈরি করে, তাদের কাছে কিন্তু আপনারা সরাসরি হোলসেল রেটে এই ধরনের কিন্তু ক্রাশ তুলো কিন্তু বিক্রি করতে পারবেন। এই ধরনের ওস্টেজ মেটেরিয়াল কিন্তু মার্কেটে খুবই চাহিদা রয়েছে। তাই আপনি যদি চান এই ব্যবসা গ্রামে বসে শুরু করতে পারেন, শহরে বসেও কিন্তু শুরু করতে পারেন। দেখুন বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার একটা লাইসেন্স হলেই চলবে, সেটা হলো ট্রেড লাইসেন্স, আর কোনো লাইসেন্স আপনাকে না বানানোও চলবে। আর আপনি যে মেশিনটি কিনছেন সেই মেশিনটি অবশ্যই বাড়ির বৈদ্যুতিক কানেকশানে চলবে না, এর জন্য অবশ্যই কিন্তু আপনি কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশান কিন্তু বানিয়ে নিতে হবে। এবং এই মেশিন যদি আপনারা কিনতে চান সেটা কোথায় কিনবেন এবার সে কথা বলে দিই। এই মেশিন আপনারা ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন, সেখানে বিভিন্ন রেট কিন্তু রয়েছে, আপনারা কিন্তু আপনার সাধ্যমতো বাজেট নিয়ে কিন্তু কিনে ফেলতে পারবেন। বাংলাদেশের বন্ধুরা যদি মেশিন কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ঢাকা নবাবপুরে চলে যেতে পারেন, সেখানেও কিন্তু এই সমস্ত ধরনের মেশিন অ্যাভেলেবেল রয়েছে, তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কিন্তু কিনে ফেলতে পারবেন। এবার বন্ধুগণ, এর মেশিনের ক্যাপাসিটির উপর কথা বলি। তো বিভিন্ন রকম মেশিনের কিন্তু বিভিন্ন রকম ক্যাপাসিটি রয়েছে। যদি আপনি একদম ন্যূনতম মেশিনের কাজ করেন সেক্ষেত্রে 20-25 কেজি মাল কিন্তু ঘন্টায় প্রস্তুত করবে। যদি আপনি 1-1.5 লক্ষ টাকার মেশিনে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ঘন্টায় 100-150 কেজি কিন্তু প্রোডাকশন দিতে পারবেন। তো ধরছি আপনি প্রতিদিন কম করে 100 কেজি মাল বিক্রি করতে পারছেন মার্কেটে, আর প্রতি কেজিতে আপনার 25 টাকা করে লাভ থাকছে। তো প্রতিদিন যদি আপনি 100 কেজি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন কম করে কিন্তু 2,500 টাকা ইনকাম হয়ে যাচ্ছে, যা আপনার মাসে দাঁড়াচ্ছে কিন্তু 75,000 টাকা। তো বন্ধুগণ বুঝতেই পারছেন এরকম একটি ব্যবসা করে একটা ভালো প্রফিটেবল কিন্তু ইনকাম সম্ভব। তো আজকের ভিডিও বন্ধুগণ এই অবধি ছিল। এরকমই নতুন নতুন ব্যবসাগত আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী এরকম একটি নতুন ব্যবসাগত ভিডিওতে।